তো প্রথমত আমি অফারটা দেখাই। এখানে যদি আপনি 100 পয়েন্ট ক্লাইম করতে পারেন, তাহলে এখান থেকে 0.10 সেন্ট আর কি USDT ক্লাইম করতে পারবেন। আপনার কাছে যদি 150 পয়েন্ট থাকে তাহলে 20 সেন্ট, যদি 250 পয়েন্ট থাকে তাহলে 50 সেন্ট, এইরকম। কিন্তু মোর অপশনে ক্লিক করলে আরও দেখতে পারবেন, যদি 1000 পয়েন্ট থাকে তাহলে এখানে $3, মানে যদি 5000 থাকে তাহলে এখানে $20 ক্লাইম করতে পারবেন। তো এখানে কী আমি দেখাই, আপনাকে এখানে ডেইলি চেক ইন করতে হবে, এই ক্লাইম অপশনে ক্লিক করতে হবে, তাহলে এইরকম আর কি ক্রেডিট পেয়ে যাবেন। তো দেখেন আমি এখানে 20টা পয়েন্ট পেয়েছি। তো এইরকম আপনি প্রতিদিন এগুলা ক্লাইম করবেন। তো আমি দেখাই কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এগুলা ক্লাইম করবেন। তো আজকের অফারটা হচ্ছে একটা ওয়ালেট অফার, আর ভিডিও শুরুতেই তো আমি দেখিয়ে দিলাম কিভাবে কি এখানে দেখাই কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। ফার্স্ট অফ অল আমি প্লে স্টোরের অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিব, লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। দেন অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন। তারপর এরকম আসবে, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, এখানে ইনভাইট কোডটা দিয়ে দিবেন। ইনভাইট কোডটা ইউজ করলে আপনি কিছু পয়েন্ট পাবেন, অবশ্যই ইনভাইট কোডটা ইউজ করবেন। তো ইনভাইট কোডটা আমি দিয়ে দিব টেলিগ্রাম সিক্রেট চ্যানেল, ওইখান থেকে ইনভাইট কোডটা নিয়ে সেখানে দিয়ে দিবেন। তারপর এখানে যে কনফার্ম অপশন আছে ওই অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে আর কি আপনার সামনে এই একটা পারমিশন চাইবে, ওইটা অ্যালাউ করে দিবেন। তো ওইখানে আর কি স্ক্রিনশটটা হয় না, এর জন্য বা স্ক্রিন রেকর্ডটা হয় না, এর জন্য পরবর্তী প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। বাট আপনারা যারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করেছিলেন, সেম একইভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়। আপনাকে কিছু কী দিবে, মানে 12টা ওয়ার্ড দিবে, সেইগুলো আপনি খাতায় লিখে রাখবেন, ওইগুলো স্ক্রিনশট করতে পারবেন, অথবা অন্য ফোন দিয়ে ফটো তুলে রাখবেন। তারপর আপনি যখন নেক্সটে ক্লিক করবেন বা ব্যাকআপ মাই ওয়ালেট ওই অপশনে ক্লিক করবেন, আপনাকে একটা বক্স দিবে এবং নিচে কিছু ওয়ার্ড দিবে। তো আপনাকে প্রথমে যে কীগুলো দিয়েছিল, যে 12টা ওয়ার্ড দিয়েছিল, সেই 12টা ওয়ার্ড আপনাকে সিরিয়াল হিসাবে মিলাতে হবে। প্রথমে যেটা ছিল আপনি প্রথমে তার উপর ক্লিক দিবেন, 2 নম্বরে যেটা ছিল তার উপর 2 নম্বরে ক্লিক দিবেন, 3 নম্বরে যেটা ছিল 3 নম্বরটার উপর ক্লিক করবেন। বিষয়টা আমি আপনাদেরকে আবার বুঝাই, যারা বুঝতে পেরেছেন ভিডিওটা স্কিপ করতে পারেন সামনের দিকে, যারা বুঝেননি কথাগুলো আরেকবার বুঝেন। আপনাকে প্রথমে 12টা ওয়ার্ড দিবে, কী দিবে ওইগুলো আপনি প্রথমে খাতায় লিখে রাখবেন প্রথম স্টেপে। এই যে এখানে দেখেন লেখা রয়েছে ব্যাকআপ শিট প্রসেস, এই যে অপশনটা, মানে এখানে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাকে এই অপশনে নিয়ে যাবে। ওইখানে যাওয়ার পর আপনাকে 12টা কী দিবে ওইগুলো আপনি খাতায় লিখবেন। তারপর যখন আপনি ব্যাকআপ মাই ওয়ালেটে ক্লিক করবেন, অথবা নিচের দিকে কিছু একটা লেখা থাকবে কন্টিনিউ বা এরকম কিছু একটা লেখা থাকবে, ওই অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে উপরে একটা বক্স দিবে প্লাস নিচে কিছু ওয়ার্ড দিবে। তো আপনাকে যেটা করতে হবে, এর আগের পেজে আপনাকে যে 12টা ওয়ার্ড দিয়েছিল সেই 12টা ওয়ার্ড এখানে এলোমেলো করে দেওয়া থাকবে। তো আপনাকে যেটা করতে হবে এখানে প্রথমে যে সিরিয়াল অনুযায়ী 12টা ওয়ার্ড ছিল, সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে ওয়ার্ডগুলো উপরে বক্সে বসাতে হবে। বক্সে বসানোর জন্য আপনি ওয়ার্ডের উপর ক্লিক করবেন, উপরে বক্সে এগুলো চলে যাবে। তারপর নিচে কনফার্ম বা ব্যাকআপ এরকম কিছু একটা লেখা পাবেন, ওই অপশনে ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে ছোট্ট একটা এরো আইকন উপরে আসে, ওই অপশনে ক্লিক করে দিবেন, দেন এরকম চলে আসবে। তো আমি ওয়ালেটটা প্রথমে ব্যাকআপ করে নিয়ে জন্য এখানে ব্যাকআপ অপশন আসছে, বাট আপনার ক্ষেত্রে প্রথমে ব্যাকআপ করে নিলে এই অপশনটা আসবে না। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি যেটা করবেন, এই যে নিচে মি অপশন আছে, মি অপশনে চলে আসবেন। আসার পর দেখেন এখানে ওয়ালেটের নিচে লেখা আছে মাই ক্রেডিট, এই যে মাই ক্রেডিট অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে এটা ডেইলি চেক ইন করে নেবেন। জাস্ট এইখানে ডেইলি চেক ইন করলে আপনাকে 10টা করে পয়েন্ট আপনাকে এখানে দিবে। তো এখানে আমি ভিডিও শুরুতেই ক্লাইম করে নিয়েছি, এর জন্য এটা এখন কমপ্লিট দেখাচ্ছে। বাট আপনি প্রতিদিন এখানে এসে ডেইলি চেক ইন করলে কিছু পয়েন্ট আপনি এখানে পাবেন। এখন আর সেইটা দিয়ে কীভাবে এটা কালেক্ট করবেন, তো এটা বর্তমানে আর কি তাদের স্টকটা শেষ হয়ে গেছে, তারা কিছুদিন পর পরই স্টক দেয়। তো আপাতত আপনারা সবাই যেটা করেন, এই পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন, পরবর্তীতে যখন নতুন স্টক আসবে তখন মনে করেন আমরা এই যে অফারগুলো আছে, মানে এগুলো এটা পেমেন্ট করছে 100%, এর আগে এটা 2 বার স্টক এসেছিল, 2 বারই অনেকে পেমেন্ট নিছে, তো এই জন্য অফারটা শেয়ার করা। তো এখান থেকে আপনি এই পয়েন্ট দিয়ে এই ডলারগুলো এখান থেকে ক্লাইম করতে পারবেন। তো যে যত পারেন পয়েন্টগুলো ক্লাইম করে রাখেন, প্রতিদিন 10টা 20টা করে পয়েন্ট দিচ্ছে, ওইটা ক্লাইম করে রাখেন। আর এখানে আরেকটা জিনিস আছে, স্পিন আছে, তো স্পিন করে লাভ হবে না, কারণ দেখেন 20টা পয়েন্ট দিয়ে আপনি স্পিন করবেন, বাট এখানে রিওয়ার্ড তেমন কিছু না। এজন্য আমি বলি এখানে স্পিন করা যাবেন না কেউ, আপাতত পয়েন্টগুলো কালেক্ট করেন। যখনই এই স্টকগুলো আসবে, দেখেন এখানে কিন্তু অনেক ভালো ভালো স্টক আছে, আপনি যদি 1000 করতে পারেন তাহলে এই $300 পাবেন, বা যদি 400 পয়েন্ট করতে পারেন তারপরে $1 পাবেন। তো এরকম সবাই একটু বেশি বেশি পয়েন্ট করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন এখান থেকে ভালো একটা ইনকাম হবে। আর এটা পেমেন্ট করছে 100%, কেউ মিস করবেন না আমি বারবার বলছি, কারণ এটার পেমেন্ট প্রুফ আছে।